আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই হাস্যকর এবং এর সাথে খুবই দুঃখজনক একটা জিনিস শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে, আমি ফেসবুকের স্টাডি অ্যাব্রড রিলেটেড বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছি, অ্যান্ড আমার ইউনিভার্সিটি রিলেটেডও বিভিন্ন গ্রুপে অ্যাড আছি, যাতে আমি রিসেন্ট আপডেটগুলো পেতে পারি। তো ফেসবুকে ঢুকে আমি যেটা দেখলাম, আমার ইউনিভার্সিটি রিলেটেড যে গ্রুপটা, সেই গ্রুপটাতে একটা লোক অফার লেটার টাইপের কিছু একটা ছবি পোস্ট করছে। পোস্ট করে জিজ্ঞেস করতেছে যে কেউ কি বলতে পারবেন এটা ফেক নাকি রিয়েল। তো বিশ্বাস করবেন না, আমি অফার লেটারটার ভিতরে কি আছে পড়িও নাই, আমি দেখেই মনে হচ্ছিল যে সামথিং স্ট্রং অ্যান্ড কোন একটা গলদ আছে। সো দেখাই আপনাদেরকে জিনিসটা, এই যে দেখেন। সো দেখেন অবস্থা, এই হচ্ছে সেই বিখ্যাত অফার লেটার, ফেক অফার লেটার। ফার্স্ট অফ অল, ছবি কোত্থেকে পাইলো? অফার লেটারের জন্য অ্যাপ্লাই করতে হলে তো ছবি কোথাও যায় না, অ্যান্ড আমার মনে হয় ওনার স্ক্যামারটা ওনার থেকে ছবি চাইছিল। মানে কি একটা অবস্থা, কি বানায় রাখছে এটা, মানে জন্ম নিবন্ধনেও তো মনে হয় ছবি থাকে না। যাই হোক, দেখেন, ডিয়ার ওয়াকার আহমেদ, জানি না ওনার নামের বানান এটা নাকি, বাট আহমেদ বানান হয় নাই। ওকে, সাবজেক্ট হচ্ছে অ্যাডমিশন অফার ইন MBSS সেশন 2020-21। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, খুবই ভালো। ইট গিভেন আ গ্রেট প্লেজার টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাডমিশন কমিটি অফ মেমোরিয়াল, দেখেন ভাই মেমোরিয়াল একটা ইউনিভার্সিটির নাম, এম দিছে ছোট হাতের, তারপর ইউনিভার্সিটির ইউ ছোট হাতের। আচ্ছা, মানে কোন লেভেলের অশিক্ষিত স্ক্যামার, দেখেন মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ড ল্যান্ড, ওরে বাপরে বাপ, নিউ স্পেস ফাউন্ড স্পেস ল্যান্ড, যেখানে নিউ ফাউন্ড ল্যান্ড হচ্ছে একটা ওয়ার্ড, হাসবো না কাঁদবো বুঝতেছি না। নিউ ফাউন্ড ল্যান্ড, দাড়ি নাই কমা নাই ক্যানাডা। আচ্ছা, ক্যানাডা এ হ্যাজ শর্ট লিস্টেড ইউ, এ হ্যাজ আবার কি ভাই, এ হ্যাজ শর্ট লিস্টেড ইউ ফর এ প্রফেশনাল অ্যাডমিশন ইন MBBS, ইট দ্য সিট অফ ফরেন মিনিস্ট্রি অন সেশন, ইট দ্য সিট মানে কি, আল্লাহ আমার মাথার উপর দিয়ে যেতেছে সবকিছু, ইট দ্য সিট অফ এ ফরেন মিনিস্ট্রি অন সেশন 2020-21, খুবই উচ্চ লেভেলের শিক্ষিত একজন স্ক্যামার যেটা বুঝতেছি। আই কংগ্রেচুলেট ইউ অন দ্য ওয়েল ডিজার্ভড অ্যাচিভমেন্ট, ওকে ঠিক আছে, এরপর দেখি কি লিখা, ইওর অ্যাডমিশন উইল বি কনফার্মড, আচ্ছা ঠিক আছে, দিস ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট, ফর ফার্দার ইউ সাবমিট ইউর পাসপোর্ট টু এম্বাসি অফ ক্যানাডা, ইউ উইল রিসিভড এ ভিসা উইথ ইন আ টু উইক, উইদিন একটা ওয়ার্ড বাই, উইদিন আলাদা আলাদা লিখছে, উইথ ইন আ টু উইক, মানে কি বলবো আমি, মানে বাকরুদ্ধ হয়ে যেতেছি। এরপর দেখেন, ভাইস চ্যান্সেলর অফ মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউফাউন্ডল্যান্ড, আবার কোনো দাড়ি নেই কমা নেই ক্যানাডা, ঠিক আছে, এই জায়গায় আবার এম বড় হাতের লিখছে, নিউফাউন্ডল্যান্ড এখানে আবার একসাথে লিখছে, মানে উনি মানে খুবই খুবই মানে টাকা পিপাসু, উনি জাস্ট কেমনে টাকা পাবে সেইটার চিন্তায় মানে সব ভুলে গেছে কি করতে হবে না করতে হবে। এই যে দেখেন এখানে কি লিখছে, অ্যাড্রেস দেখি কি লিখছে, অফিস অফ ডেভেলপমেন্ট মেমোরিয়াল ইউনিভার্সিটি 20 ল্যান্ডস লেন, হ্যাঁ এটা আবার কই, সেন্ট জোন্স ক্যাম্পাস তো এলিজাবেথ এভিনিউতে, এটা কই ভাই, ভাই একটু রিসার্চ করে নিতে, একটু দেখে নিতে ইউনিভার্সিটিটা কই আছে, আল্লাহ রে। এরপর দেখেন, মেইলিং অ্যাড্রেস হচ্ছে, আচ্ছা ঠিক আছে, পিও বক্স, ইমেল কি দিছে দেখি, গিভিং অ্যাট MUN.CA, ওয়াও গিভিং, না হিসাব পারলাম না ভাই। তো এই হচ্ছে সেই ঐতিহাসিক অফার লেটার, মানে আমি বুঝি না যেই পোস্ট করছে এটা, যে লোকটাই পোস্ট করছে, আমি ওনার ফেস এখানে ব্লার করে দিছি, মানে এতগুলা গ্রামাটিক্যাল মিস্টেক, এতগুলা এরর, এত আনপ্রফেশনাল একটা জিনিস, মানে দেখেই বোঝা যাইতেছে একটা আনাড়ি অশিক্ষিত মানুষ এটা করছে। তো এত কিছু দেখেও যদি আপনি না বুঝেন, তাহলে আপনি কিভাবে ক্যানাডার মতো এত টেকনোলজিক্যালি অ্যাডভান্স একটা কান্ট্রিতে আপনি যেতে যাচ্ছেন, আপনি এত বড় একটা রেসপন্সিবিলিটি কিভাবে নিতে যাচ্ছেন, আপনি যদি এই সিম্পল জিনিসটা না বুঝেন, এটা একটা ফেক অফার লেটার, মানে আমার আসলে কিছু বলার নাই।
তো দেখতেই পেলেন পৃথিবীতে মানুষ কত ধরনের চিটার এন্ড বাটপার হতে পারে। লাইক ওই লোকটার নলেজ হয়তো কম থাকতেই পারে, আমি ওই লোকটাকে পুরোপুরি ব্লেম করতেছি না, বাট কখনোই কারো ইমোশন নিয়ে এভাবে খেলা উচিত না। লাইক আপনি চিন্তা করেন, যখন ওই লোকটা এই ফেক অফার লেটারটা পায়, তখন হয়তো উনি কত খুশি হয়েছিল, উনি হয়তো উনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে জানাও দিছিল যে আমি আমার অফার লেটার পেয়ে গেছি, আমার কাজ অনেকটা আগে গেছে। অফার লেটার পাওয়াটা খুবই আনন্দের একটা জিনিস, এটা যারা পায় তারাই বুঝে। দীর্ঘ এক মাস দেড় মাস ওয়েট করার পর যখন অফার লেটারটা চলে আসে তখন খুবই খুশি লাগে। প্রথম কথা হচ্ছে ভাই, এখন ইন্টারনেটের যুগ, এখন হচ্ছে সবকিছু ইন্টারনেটের মাধ্যমে হবে, মানে আপনি ইন্টারনেটে একটা জিনিস চেক করতে পারলেন, মানে হচ্ছে সেটা অথেন্টিক। আপনার যোগাযোগটা হবে ইউনিভার্সিটির সাথে, আপনি কেন অন্য মানুষের কথায় উঠবেন বসবেন, কেন অন্য মানুষের কথা শুনবেন। কাগজ, এটা জাস্ট একটা কাগজ, এটা যে কোনো ভাবে যে কোনো কেউ প্রিন্ট করে নিয়ে আসতে পারে। আপনার যোগাযোগ থাকবে ইউনিভার্সিটির সাথে। আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি ইউনিভার্সিটিকে মেইল করেন, আপনি ইউনিভার্সিটির সাথে মেইলে যোগাযোগ করেন, ওরা তো আপনার রিপ্লাই দিবে, একটু সময় নেবে বাট রিপ্লাই দিবে। এমন তো না যে রিপ্লাই দিবে না। আপনি টিউশন ফি জানেন না, ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করেন। অফার লেটারটা রিয়েল নাকি ফেক সেটা জানেন না, ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করেন। ইউনিভার্সিটিকে মেইল করবেন যে ভাই আমি অফার লেটারটা পাইছি, তো এটা কি অথেন্টিক নাকি না। তো ওরাই আপনাকে বলে দিবে যে ইয়েস দিস ইজ অথেন্টিক, ইউ আর গুড টু গো। আপনি কেন মানুষের কথা শুনতেছেন, আপনি কেনই বা গ্রুপে পোস্ট করছেন, মানুষ কি বলে দিবে, মানুষ কি বুঝবে। এমন হতে পারতো যে অফার লেটার উনি যেটা পাইছে সেটা রিয়েল, বাট তারপর উনি খুবই সন্দেহভাজন, তাই উনি ফেসবুকে গ্রুপে পোস্ট করলো যে অফার লেটারটা ফেক নাকি রিয়েল। এরকম হতে পারতো অফার লেটারটা উনি লাইক একটা কাগজে এমন ভাবে প্রিন্ট করাইছে যে প্রিন্টটা দেখে খুব একটা ভালো কোয়ালিটি সম্পন্ন মনে হচ্ছে না, তো ফেক মনে হতে পারতো। সো মানুষ তো তখন বলে দিত যে ভাই এটা ফেক মনে হচ্ছে বা ফেক। তখন উনি কি করতো, মানুষের কথা শুনে রিয়েল অফার লেটারটাকে গ্রাহ্য করতো না। সো কেন আপনি মানুষের কথা শুনতেছেন? ইউনিভার্সিটির সাথে আপনার ডিরেক্ট সম্পর্ক থাকবে, মানুষের সাথে না। ইউনিভার্সিটির সাথে কথা বললে যেটা হবে, আপনি অথেন্টিক ইনফরমেশনটা পাবেন যেটা অন্য কোনো মানুষ দিতে পারবে না। একটাই সাজেশন, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, মানুষের সাথে না। অ্যান্ড আপনার নলেজ কম থাকতেই পারে, এটা আপনার ফলস না। আপনার নলেজ কম, আপনি নলেজ গ্যাদার করেন, আপনি জানেন, আপনি জানার চেষ্টা করেন। আপনি জানার চেষ্টাও করবেন না, কিছু করবেন না, দেন আপনি একটা বাস খাবেন, সেটার জন্য কেউ দায়ী থাকবে না, তখন হবে আপনার ফল্ট, বিকজ আপনি নিজ দায়িত্বে যেটা জানা দরকার ছিল সেটা আপনি জানেন নাই। সো সবসময় ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবেন, সবসময় সব দিকে খেয়াল রাখবেন। তো আর কি বলবো, লোকটার জন্য আমার খারাপই লাগছে, বিকজ যেটা বললাম, কারোর ইমোশন নিয়ে কখনো এভাবে খেলা উচিত না। এন্ড আরেকটা কথা, অনেকে আমার লাস্ট ভিডিওতে আমার ল্যাপটপ সম্পর্কে জিজ্ঞেস করতেছিলেন, জানি না কেন এত ভালো লাগছে আমার ল্যাপটপটা আপনাদের, তো আসেন ল্যাপটপটা দেখাই আপনাদের। সো যারা যারা ল্যাপটপটা দেখতে যাচ্ছিলেন, এই হচ্ছে ল্যাপটপ আসুসের বা এসুসের যে যেভাবে বলেন। এই হচ্ছে মডেল নাম্বার, ইন্টারনেটে সার্চ করে নেবেন। এই তো এটাই আমার ল্যাপটপ, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি আইএলস করার আগে আমার পিসিটা নষ্ট হয়ে গেছিল বাংলাদেশে, তো আমার একটা কিছু দরকার ছিল আইএলস প্র্যাকটিস করার জন্য এন্ড সবকিছুর জন্য। তো যেহেতু ক্যানাডা আসার প্ল্যান ছিল, তাই আবার পিসি না নিয়ে ল্যাপটপই নিয়েছিলাম। এই তো বাংলাদেশ থেকে নিয়েছিলাম এটা। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে কিছু করার দরকার নাই। সো গুড বাই, ভালো থাকবেন।